দেখুন, আমি বরিশাল থেকে যুক্ত হয়েছি বরিশাল প্রেস ক্লাবের সাথে থেকে। আপনি জানেন যে দেশের বিভিন্ন জায়গায় একটি অভিযোগ আসছে যে সাম্প্রতিক সময়ে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে, তাদেরকে একটা মামলা দিয়ে হ্যাস্তন্যাস্ত করা হচ্ছে, যার সব শেষ কফিনের প্রেক্ষাপটে সময় টেলিভিশনের বার্তা প্রদান দানি রংপুরের বুড়ো প্রধান সময় টেলিভিশনের রতন সরকারের উপর। এবং এই মামলাকে ঘিরে এই যে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে তাদেরকে সাংবাদিকদের হয়রানি করায় কিন্তু দেশব্যাপী আন্দোলনের ঝড় উঠেছে, তারই অংশ হিসেবে বরিশালও টানা আন্দোলন চলছে। এবং আজকে বরিশালের সাংবাদিক, লেখক, সংস্কৃতি কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, নাগরিক সমাজ আজকে বরিশাল প্রেস ক্লাবের সামনে এই মুহূর্তে তারা আজকে সকাল 11টায় এই কর্মসূচি শুরু করেছে এবং সকাল 11টা থেকে শুরু হয়ে এখন 11:30 বাজে কর্মসূচি চলছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই কর্মসূচিতে একাত্তা হয়ে তারা কিন্তু সংহতি প্রকাশ করে বক্তব্য রাখছে। তারা বলছেন যে সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের নামে মানুষদেরকে কিন্তু এক ধরনের হয়রানি করছে। আমরা একটু কথা বলবো এই বিষয়ে আর বাসুদের সদস্য সচিব মনীষা চক্রবর্তী কোন দাবিকে সামনে নিয়ে আজকের এই সমাবেশে দাঁড়ান। এবং জানেন যে একটা সংবাদ স্বাধীনতার উপরে একটা হস্তক্ষেপ মনে করি, এর বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি, এই মামলা প্রত্যাহারের আমরা দাবি জানাই। বাম গণতান্ত্রিক জোটের নেতা নীলু ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি যে কোন দাবিকে কেন্দ্র করে আজকে আপনারা রাজপথে নেমেছেন? আজকে আমরা যে ট্রেনে মানববন্ধন এখানে অনুষ্ঠিত হচ্ছে সেটা হলো ডিজিটাল নিরাপত্তা নামক যে আইনটা তৈরি হয়েছে এই আইনটাকে বাতিল করা হোক, এবং আমরা দীর্ঘদিন যাবৎ এটা আন্দোলন সংগ্রাম করছি যে আসলে আইনটা বাতিল হোক। এটা মুক্ত সাংবাদিকতার জন্য একটা বিরাট প্রতিবন্ধকতা, অতএব অনর্থ বলে আমরা সাংবাদিক নেতাদের কথা শুনবো, সাংবাদিক নেতৃবৃন্দের সাথে কথা বলবো। তারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে যুক্ত হবেন বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুর রহমান মিরন। আপনার কাছে না চাচ্ছি যে কি দাবি নিয়ে আপনারা এখানে দাঁড়িয়েছেন? আপনি জানেন যে শুধুমাত্র মোস্তফা দানেশ নয়, বিভিন্ন সময় সাংবাদিকদের অর্থাৎ লেখনীকে বন্ধ করবার জন্য এই ডিজিটাল নিরাপত্তা আইনকে ব্যবহার করা হয়। আমরা মূলত মোস্তফা দানেশ নয়, সারা দেশে সাংবাদিকদের বিরুদ্ধে যে এই কালো আইন ব্যবহার করা হচ্ছে সেই আইন বাতিল করবার তীব্র দাবি জানাচ্ছি, এবং যতক্ষণ পর্যন্ত এই দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা এই রাস্তায় থাকবো এবং আমরা এই দাবি জানাতেই থাকবো। আমরা চাই দ্রুত এই কালো আইন বাতিল করা হোক। আরও এখানে কিন্তু বরিশালের সিনিয়র সাংবাদিকরা এখানে রয়েছেন, রয়েছেন জাতীয় পার্টির নেতৃবৃন্দও রয়েছেন। আমরা একটু কথা বলতে চাই শিক্ষক নেতা মহসুল ইসলাম হাবুল, আপনারা কি দাবি জানাচ্ছেন আজকে এই সভা থেকে? আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা সবসময় বলে আসছি যে এই কর্তৃত্ববাদী সরকারের অধীনে কেউ নিরাপদ নেই। আজকে প্রমাণ হয়েছে, আজকে প্রমাণ হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্যে দিয়ে সময় টিভির যে বার্তা সম্পাদককে যেভাবে নাজেহাল করা হয়েছে তার মধ্যে দিয়ে আমাদের কথাই প্রমাণ হয়েছে। এই বর্তমান কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের আমলে কোনো মানুষই নিরাপদ নয়, আমরা এই নিরাপত্তাহীনতা থেকে মুক্ত হতে চাই। আমরা মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা বরিশালের প্রবীণ সাংবাদিক নুরুল আলম ফরিদ, আপনার কাছে জানতে চাচ্ছি যে কি দাবি জানাচ্ছেন আজকে এই সভা থেকে? আমরা যখন মুক্তিযুদ্ধ করাচ্ছিলাম আমরা চাইছিলাম মুক্ত সাংবাদিকতা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুক্ত সাংবাদিকতার পরিবর্তে আমাদের চলছেন বিপ্লব। আমরা চাই ডিজিটাল আইনটি উগ্র করা, বাদ করা হোক, এবং এটি আসলে সাংবাদিক নেতারা একেবারেই জানাচ্ছে। বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কি দাবি জানাচ্ছেন? আমরা বিভিন্ন সময় শুনতে পাচ্ছি যে বরিশালেও বিভিন্ন সাংবাদিকের উপর নির্যাতন করা হচ্ছে এই হয়রানি দিয়ে, এই মামলাটি দিয়ে। আপনারা কি অবস্থান নিচ্ছেন? আমরা প্রথমেই মোস্তফা দিনেশের প্রতি যে অন্যায়ভাবে যে পাঁচ থানার যে হয়রানি, এটির আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। তার বিরুদ্ধে সকল মামলা তুলে নেওয়ার আমরা আবেদন জানাই সরকারের প্রতি, অন্যথায় আমরা আরও বড় আন্দোলনের আমরা প্রস্তুতি নিচ্ছি। একাত্তা হয়ে কিন্তু আজকে বিপুল সংখ্যক সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে রাজপথে নেমেছে। আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে রয়েছে, রয়েছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুরঞ্জিত দত্ত লিটু, আপনার কাছে জানতেই চাচ্ছি আপনারা কোন দাবি নিয়ে মাঠে এসেছেন আজকে? মুক্ত চিন্তা এবং মুক্ত বুদ্ধির মানুষ, অসাম্প্রদায়িক মানুষ এই আইনের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদেশের ধর্মীয় সংখ্যালঘু সহ এদেশের সাংবাদিক সমাজ সবচেয়ে বেশি এই এই আইনের পক্ষে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা অনতিবিলম্বে এই আইন পূর্ণাঙ্গ বাতিল চাই। পূর্ণাঙ্গ বাতিল চাচ্ছে এখানকার কিন্তু শুধুমাত্র যে সাংবাদিক নেতারাই যে দাবি জানাচ্ছে এমনটাও কিন্তু নয়, এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষই দাবি জানাচ্ছে, এবং এই দাবিতে কিন্তু তারা বিভিন্ন সময় রাজপথে
নেমে একাত্তা হয়ে এই আন্দোলন কর্মসূচিগুলো অব্যাহত করার ধারাবাহিক কর্মসূচি ঘোষণা দিতে যাচ্ছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি বরিশালের অন্যতম একজন সাংবাদিক নেতা, দৈনিক পরিবর্তনের স্থানীয়ভাবে প্রভাবশালী একটি পত্রিকার সম্পাদক কাজী মিরাজ মাহমুদ। আপনার কাছেও জানতে চাচ্ছি যে আপনারা বিভিন্ন সময় হেনস্থা হন কিনা এই মামলা এই আইনের মাধ্যমে, এবং আপনারা কি বার্তা দিবেন সরকারের কাছে, কি দাবি জানাচ্ছেন? আসলে আমরা যেটা জানি যে অনুসন্ধানী যে সাংবাদিকতা, এটার প্রধান অন্তরায় হলো এই ডিজিটাল নিরাপত্তা আইন। এই আইনের মাধ্যমে যখনই কোনো সাংবাদিক কোনো অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করতে যায় তখনই তাকে থামিয়ে দেওয়া হয়। আমরা চাই যে এই যে আইন, এটি কালো আইন, এটি হয়রানিমূলক আইন, এটি সময় টেলিভিশনের বার্তা প্রদান সহ তাদের রিপোর্টার সহ সারা দেশে যত সাংবাদিকদের বিরুদ্ধে এই হয়রানিমূলক মামলা করা হয়েছে এটি অবিলম্বে প্রত্যাহার করা হোক, এবং সাংবাদিকদের অধিকার আদায়ে এই আইনটি অবিলম্বে প্রত্যাহার করে সাংবাদিকদের কাজ করার, নির্বিঘ্নে কাজ করার সুযোগ দেওয়া হোক। ধন্যবাদ কাজী মিরাজ, আমাদের সাথে যুক্ত হয়েছিল। এখানে কিন্তু শুধুমাত্র যে সাংবাদিক নেতারা রয়েছে তেমনটি নয়, যেটি বলছিলাম যে বরিশাল সম্মিলিত নাগরিক পরিষদের সভাপতি অধ্যাপিকা টুনু রানী কর্মকার এখানে রয়েছেন। আপা, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনারা এই যে সাংবাদিকদের উপর, শুধুমাত্র তো সাংবাদিক এমনটি তো নয়, এখানে যারা মুক্ত লেখক রয়েছে তাদের উপরে বিভিন্ন এই আইনের মাধ্যমে কিন্তু হয় সরকারের সাথে আপনারা বৈঠক করেছেন কিনা, স্থানীয় প্রশাসনের সাথে আপনারা বসেছেন কিনা কখনো? ধন্যবাদ অপূর্ব দাস অপুকে। আসলে আজকের এই যে বিষয়টা, বিশেষ করে নিরাপত্তা আইন, ডিজিটাল নিরাপত্তা আইন, এই আইনটা আসলেই মুক্ত বুদ্ধি মুক্ত চিন্তা এবং বাংলাদেশের এই নিরাপত্তার কথা বলে যেভাবে কাজগুলো করতেছে, বিশেষ করে সাংবাদিক, তারা যদি স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে না পারে তাহলে এটা কিন্তু কখনোই সম্ভব হবে না আগামী বাংলাদেশ। যে একেবারে আপনি বলেছেন যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কিন্তু এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করেছে এই এই আইনটি। আমরা একটু কথা বলতে চাচ্ছি এখানকার স্থানীয় রাজনৈতিক কর্মী, খেলাঘর কর্মী রয়েছে হাফিজ আহমেদ বাবলু, অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু। আপনার কাছে জানতে চাচ্ছি, আপনারা সাংবাদিক লেখক সংস্কৃতি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন, কি দাবি জানাচ্ছেন এই সভা থেকে? আসলে আমরা প্রথমতই এই যে আইনটা, যখন কালো আইনটা তৈরি হয়েছে আমরা তার প্রতিবাদ করেছি, কারণ বাক স্বাধীনতা খর্ব করার জন্য এই আইনটি তৈরি করা হয়েছে। এবং তার আলোকেই সময় টিভির যে চিফ, উনি সাহিত্যিক, কলামিস্ট, লেখক এবং বুদ্ধিজীবী, ওনার বাসায় যেভাবে পুলিশে হয়রানি করেছে, ওনাকে ওনার স্ত্রীকে যেভাবে হয়রানি করেছে, এটা একটা ঘৃণিত কাজ, যেটা আমরা তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি একেবারেই। এটি আসলে সর্বমহলে কিন্তু প্রতিবাদের ঝড় উঠেছে। আমরা একটু কথা বলতে চাচ্ছি বরিশালে একাত্তর টেলিভিশনের ব্যুরো প্রধান, এখানকার সিনিয়র সাংবাদিক বিধান সরকার রয়েছেন, আমাদের সাথে যুক্ত হবেন। বিধান দা, আপনার কাছেও জানতে চাচ্ছি যে সাংবাদিকরা, স্থানীয় সাংবাদিকরা এই আইনের দ্বারা কতটা বিভিন্ন সময় আপনারা নানান ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হন কিনা? আসলে অপু, যখন সত্য মিথ্যার দ্বন্দ্ব হয় তখন কিন্তু মিথ্যা প্রাথমিকভাবে মনে হয় যে জয়ী হয়, কিন্তু পরবর্তী পর্যায়ে সত্যই জয়ী হয়। তো আমরা তো বিভিন্ন সময় হয়রানি শিকার হই, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে হয়রানি জেল জুলুমের শিকার হয়েছি। এবং সবচেয়ে ভালো লাগে যে যখন যে দল ক্ষমতা আসে তখনই কিন্তু তারা সাংবাদিক নির্যাতন করেন, কারণ যেহেতু যে অনিয়মগুলো তারা করে এবং তাদের বিরুদ্ধে যখন এই বিষয়গুলো যায় লেখনীগুলো, তখনই তারা এই কথাগুলো বলে থাকেন, মামলাগুলো করে থাকেন। ধন্যবাদ। এখানে স্থানীয় সাংবাদিকরা রয়েছে এখানকার, কিন্তু স্থানীয় ফটো সাংবাদিকরাও রয়েছে, এবং তারাও যেটি বলছেন যে এই যে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে যে আইনটি করেছে সরকার, এটি আসলে তাদের জন্য হাত পা বেঁধে সমুদ্রে ফেলে দেওয়ার মতন অবস্থা তৈরি হয়েছে। আমরা বরিশালে সকাল 11টায় এই কর্মসূচিটি শুরু হয়েছে বরিশাল নগরের আগরপুর রোডে, বরিশাল শহীদ আব্দুর রব প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিটি চলছে, এবং প্রায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচিটি চলছে। এবং এখানে সাংবাদিক, বরিশালের মুক্তমনা লেখক, সংস্কৃতি কর্মী, বরিশালের নাগরিক সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে যুক্ত হয়েছেন, এবং তারা বলছেন যে এই ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সব সাংবাদিক ডিজিটাল নিরাপত্তা আইনের নামে মানুষদেরকে হয়রানি করা বন্ধ করার আহ্বান জানিয়েছে, এবং এই কর্মসূচিটি তারা চালিয়ে যাবেন যতদিন পর্যন্ত তাদের এই এই আন্দোলন চালিয়ে যাবে। তারা বলছেন যে এই এখান থেকে তারা বলছেন যেটি যে আন্দোলন সাংবাদিকদের নিরাপত্তা নামে, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে যে আইনটি করা হয়েছে এটি আসলে কোনোভাবেই সাংবাদিক বান্ধব নয়, এটি সাংবাদিকদের, শুধুমাত্র যারা সাংবাদিক এমন নয়, যারা মুক্তমনা লেখক রয়েছে তাদের বিরুদ্ধেও কিন্তু হয়রানি করছে। আমরা একটু কথা বলতে চাই সাংবাদিকগণের একাংশের সভাপতি ফেরদৌস শাহ রয়েছে এখানে সিনিয়র সাংবাদিক, আপনার কাছেও জানতেই চাচ্ছি যে আপনারা কী দাবি জানাচ্ছেন আজকের এই সভাতে? ধন্যবাদ আপনাকে। আমি আসলে
এক সময় আমি দায়িত্ব পালন করছিলাম সময় টিভিতে, এই কারণে আমি জানি যে সময় টেলিভিশনের দানেশ ভাই কি পরিমাণ একজন ভালো মানুষ। একসাথে একযোগ কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। উনি বিনয়ী, নম্র, ভদ্র এবং কাজ পাগল একজন মানুষ। শুধুমাত্র নিউজ করতে গিয়ে ওনার বিরুদ্ধে যে মামলাটা হয়েছে, একজন সাংবাদিক হিসাবে এটা কোনোভাবে কোনোভাবে এটাকে মানে কি বলে যে এটাকে আমরা ধারণা করতে পারি না। আমরা চাই একটা জিনিস, যে সেটা হচ্ছে যে এই দানেশ ভাইয়ের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে এটি প্রত্যাহার করা হোক, এবং একজন সাংবাদিক হিসাবে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং একই সাথে এই কথাটি বলতে চাই যে এর মধ্য দিয়ে কিন্তু আসলে সাংবাদিকদের জেগে ওঠা উচিত। ধন্যবাদ। একেবারে আজকে কিন্তু আসলে যে জেগে ওঠার যে বিষয়টি, আহ্বানটি, সেটি কিন্তু কার্যত হয়ে গেছে। বরিশালের সর্বস্তরের নাগরিক এখানে জমায়েত হয়েছে, এবং শুধুমাত্র যে সাংবাদিক এমনটি নয়, এখানে লেখক রয়েছে, মুক্তমনা শিক্ষক রয়েছে, সংস্কৃতি কর্মী রয়েছে, নাগরিক সমাজ রয়েছে, এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বরিশাল ব্রজমোহন কলেজের শিক্ষক, তারাও কিন্তু একাত্তা হয়ে এই এই নাগরিক সমাজের যে উদ্যোগ সেটির সাথে তারাও আসলে একাত্মতা পোষণ করেছে। আমরা সিনিয়র সাংবাদিক এখানে কাজী আল মামুন আমাদের সাথে যুক্ত হবেন, একজন পরিবেশবাদী সংগঠক রয়েছে। মামুন ভাই, আপনার কাছেও জানতে চাচ্ছি যে আপনারা যারা স্থানীয়ভাবে তৃণমূলে বসবাস করেন, তাদের আসলে কী ধরনের সমস্যা হয় এই আইনটির দ্বারা? এই আইনটি আসলে আমরা কোনো কথা বলতে পারি না, কোনো সৎ সাংবাদিকতা আমাদেরকে মারাত্মক বাধাগ্রস্ত করছে। এবং আমিও ব্যক্তিগতভাবে আমি একটি মামলা খেয়েছি, যে কোনো নিউজ কারো নাম না নিয়েও কিন্তু আমরা মামলা খেয়েছি। এবং আমরা কোনো কিছু লিখতে গেলে তখন আমাদের কলম থেমে যায়, কারণ কি আমরা নিরাপত্তা আইনে কোনো জামিন নেই। এই কালো আইনটি আমরা মারাত্মকভাবে ভীতির মধ্যে আছি। আমরা মাঝে মাঝে মনে হচ্ছে যে সাংবাদিকতা পেশা ছেড়ে দিই, কিন্তু আমি রাষ্ট্রপ্রধানকে বলতে চাই এই এই প্রোগ্রামের মাধ্যমে, যদি সাংবাদিকতা বাংলাদেশে প্রয়োজন না হয় তাহলে বলে দিন যে কোনো সাংবাদিকতার দরকার নেই, আর নইলে এই কালো আইনটি বাতিল করুন। কালো আইন বাতিলের দাবি জানাচ্ছে এখানকার সাংবাদিকরা। আমরা একটু কথা বলবো বেলার বরিশাল বিভাগীয় সমন্বয়ক লিঙ্কন বাইন, একজন পরিবেশবাদী অতি পরিচিত মুখ বরিশালের। লিঙ্কন দা, আপনার কাছেও জানতে চাচ্ছি যে এই যে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিক হয়রানি বন্ধ করা নিয়ে আপনারা যে ব্যানার নিয়ে রাজপথে নেমেছেন, আসলে আপনাদের সমস্যাটা কি হচ্ছে, কোথায় প্রতিবন্ধকতা, আপনারা সরকার স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছেন কিনা এই বিষয়গুলো নিয়ে? আসলে আমরা পরিবেশ সহ সমাজে যে সমস্ত অসঙ্গতিগুলো রয়েছে সেই অসঙ্গতিগুলো মূলত আমরা পত্রিকার মাধ্যমে দেখতে পাই, এবং সংবাদপত্র হচ্ছে এবং গণমাধ্যম হচ্ছে আমাদের রাষ্ট্রের উন্নয়নের দ্বিতীয় স্তম্ভ। অথচ দেখতে পাচ্ছি যে সাংবাদিকরা যারা সত্য কথা বলে, সমাজে অসঙ্গতিগুলো তুলে ধরে, তাদেরকে যেন ডিজিটাল আইন দিয়ে হয়রানি করা হচ্ছে। আমরা চাই যে এই হয়রানি বন্ধ হোক এবং সমাজে যে অসঙ্গতিগুলো রয়েছে সেগুলো প্রকাশ পাক, এবং আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা রয়েছে রাষ্ট্র তাই অসঙ্গতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। অথচ দেখা যাচ্ছে যে হয়রানিগুলো রয়েছে এই ডিজিটাল আইনের মাধ্যমে হয়রানি করা হচ্ছে এবং সমাজে টুটি চেপে ধরা হচ্ছে। এবং এখানকার আমরা একটু কথা বলতে চাচ্ছি বরিশালের প্রবীণ সাংবাদিক মুরাদ আহমেদ, টুটি চেপে ধরা হচ্ছে বলছে এই আইনের মাধ্যমে, আসলেই কি আপনাদেরকে টুটি চেপে ধরা হচ্ছে? টুটি চেপে ধরা না, টুটি ভেঙে দেওয়া হচ্ছে। আমি যে কথাটি বলতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি অ্যানালগ আইনেই নিরাপত্তা দেওয়া সম্ভব হয়নি, ডিজিটাল আইনে আরও আমাদেরকে শ্বাসরুদ্ধ করা হচ্ছে। এই শ্বাসরুদ্ধ করার পরিণতিতে যারা স্বৈরাচারী মনোভাব নিয়ে থাকবে তারা লাভবান হবে, গণতান্ত্রিক কোনো কিছুই এখানে লাভবান হতে পারে না। সুতরাং সেক্ষেত্রে আমাদের দাবি একটাই থাকবে, যেটি হচ্ছে যত দ্রুত সম্ভব এই আইনটি প্রত্যাহার করে নেওয়া। দ্রুত সম্ভব প্রত্যাহারের দাবি জানিয়েছে। আমরা একটু সবশেষ আর দুই একজনের কথা শুনবো। বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আমাদের সাথে যুক্ত হবেন। আপনারা নবীন সাংবাদিকতা করায় স্বপ্ন নিয়ে এই জগতে এসেছেন, আসলে আপনারাও কি মনে করেন এই যে মামলাটি হয়েছে এটি আসলে হয়রানিমূলক এবং আপনাদের সাংবাদিকতা মুক্ত সাংবাদিকতার জন্য প্রতিবন্ধকতা? অবশ্যই মনে করি। এই ডিজিটাল নিরাপত্তা যে আইনটি 2018 সালে করা হয়েছে, তারপরে শত শত সাংবাদিককে হয়রানি করা হয়েছে এই আইনটির মাধ্যমে। মূলত আমরা যারা তরুণ সাংবাদিক আছি, আমরা যখন সাংবাদিকতা আগ্রহী হতে চাই, আমাদেরকে বাধাগ্রস্ত করার একটা পায়তারা করা হচ্ছে। কারণ আমরা যখন দেখছি আমাদের সিনিয়র সাংবাদিকরা সংবাদ প্রকাশের জন্য তারা বাধা সন্ধটি আপনাদের ভেঙে দেওয়া হচ্ছে। আমরা তো কথা বলতে চাচ্ছি যে বরিশালের বাংলা ভিশনের ব্যুরো প্রধান এখানকার শাহিন হাসান, সংস্কৃতি কর্মী, আপনার কাছেও জানতে চাচ্ছি যে আপনারা এই এই কর্মসূচি কতদিন চালিয়ে যাবেন? আপনাদের মধ্যে দীর্ঘ বছর পর্যন্তই এই আন্দোলনটি নিয়ে মাঠে আছেন, কতদিন চালিয়ে যাবেন আপনারা? আসলে একের পর এক তো মামলা হয়েই যাচ্ছে এগুলো। আসলে এটা যতদিন পর্যন্ত না এই আইনটি বাতিল না হচ্ছে ঠিক ততদিন পর্যন্ত আমার মনে হচ্ছে এই আইনটি যতদিন মধ্যে বাতিল না হচ্ছে ততদিন মধ্যে চালিয়ে যাওয়া উচিত। কারণ আমরা সাংবাদিকরা কিন্তু আমাদের কিন্তু হাত কিন্তু বেঁধে দেওয়া হচ্ছে একটি ডকুমেন্টারি প্রতিবেদন, সেই প্রতিবেদনটি দেখলে কিন্তু যে কারো কাছে এটি গ্রহণযোগ্য, সেই প্রতিবেদনটির আলোকে যদি একটি টিভি চ্যানেলের বিরুদ্ধে মামলা হয়ে যায়, একটি পত্রপত্রিকা, যেহেতু একটা পত্রপত্রিকা দেখা যায় অনেক সময় ডকুমেন্টারিগুলোর দেখা যায় না, প্রতীয়মান না, সেখানে প্রতীয়মান একটি বিষয়ের বিরুদ্ধে মামলা হচ্ছে, সেখানে আমি মনে করি এখানে প্রশাসনও এর সাথে জড়িত আছে, কর্তাব্যক্তিরা জড়িত আছে, এটি
এটি যেভাবে হোক এই আইনটি বাতিল করে এবং যারা এই ইন্টেনশনালি এই মামলাগুলি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। একেবারে বরিশালের কিন্তু মানুষ আজকে রাজপথে নেমে এসেছে এবং তারা বলছেন যে এই আন্দোলন কর্মসূচি তারা আগামীতে আরও চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত সাংবাদিকদের উপর কিংবা মুক্তমনা লেখকের উপর এই ধরনের নিপীড়নমূলক আইনের মাধ্যমে তাদেরকে হাত পা বেঁধে দেওয়ার মতো অবস্থা তৈরি হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই ধরনের কর্মসূচি চালিয়ে যাবে। বিশেষ করে সময় টেলিভিশন বাংলাদেশের একটি অন্যতম প্রতিষ্ঠিত টেলিভিশন চ্যানেলের যখন বার্তা প্রধান এবং অন্য আরেকটি বিভাগীয় শহর রংপুরের ব্যুরো প্রধানের নামে যখন মামলা হয় তখন আসলে এই বিষয়গুলো আতঙ্ক ছড়ায় বলেই ধারণা করা হচ্ছে এবং একটি সরকারকে বিব্রত করার জন্য, কেননা আওয়ামী লীগ সরকার তারা বলছেন যে তারা মিডিয়া বান্ধব সরকার, তারাই বেসরকারি চ্যানেলগুলোকে তারা লাইসেন্স প্রদান করেছে। আওয়ামী লীগ সরকারকে বা বর্তমান সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলানোর জন্য একটি চক্র পরিকল্পিতভাবেই কিন্তু এই ধরনের একটি অপ্রীতিকর পরিস্থিতি এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য পায়তারা চালাচ্ছে। তো বরিশাল প্রেস ক্লাবের শহীদ আব্দুর রব প্রেস ক্লাবের সামনে থেকে যে নাগরিক সমাজের আজকে বিক্ষোভ কর্মসূচি এবং মানববন্ধন হচ্ছে, সবশেষ আমার কাছে এতটুকুই খবর ছিল এখান থেকে।